ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাই আমার স্পিরুলিনা পন্ডে। যারা আমার স্পিরুলিনার এই হাউস দেখতে চাচ্ছেন, অনেকে বেশ কিছুদিন ধরে আমি আমার স্পিরুলিনার হাউসে আসিনি, মানে হাউসে এসেছি মানে আপনাদের ভিডিও দেখায়নি। তো এই যে হচ্ছে আমার হাউসের অবস্থা, অনেকে জানতে চেয়েছেন যে আমার হাউসের কী অবস্থা এখন। এখন আমাদের হাউসের অবস্থা ভালো, আপাতত মোটর বন্ধ করে রাখছি, কারণ ভিডিওর সময় মোটর দিয়ে রাখলে আসলে কথাগুলো খুব ভালো ক্লিয়ারই বোঝা যায় না, এই জন্য আর কি এই অবস্থায় রাখা। তো আমার হাউস মোটামুটি ভালোই আছে, যারা এটা করতে ভয় পাচ্ছেন বা করতে চাচ্ছেন না, যারা মার্কেটিং চিন্তা ভাবনা করতেছেন, আসলে বিষয়টা অনেক ইজি, এটা খুব সহজে এখন মার্কেটিং করা যাচ্ছে, এই হলো অবস্থা। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতেছেন যে এই যে আমার বাবা আমার পাশে আছে, ওইটা দিয়ে কীভাবে নাড়তে হয় সেটা একটু দেখাবেন। বাবা ওটাতে নাড়েন তো হালকা করে, কার কি গেছে গা, কার মনে গেছে গা, এই নাড়েন তো হালকা। আমার এই নাকিটা কই রে, নাকিটা নিয়ে গেছে যায় কে ইউনুস মল্লিকে, তো কবে দিয়ে দেয় দিয়ে দেবে বাবা। আস্তে 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 নয় আস্তে আস্তে নয়, আমি কতদিন আগে দেখবে নাকিনে দেখছেন স্পিরিনার পন্ডে। যদি আপনার কারেন্ট যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা পন্ড এইভাবে সুন্দর করে পন্ডের যত্ন নেবেন, যাতে ঢেউ সৃষ্টি হয় সুন্দর করে। পন্ডের অবস্থা আপনারা পন্ডকে এইভাবে সজ্জিত করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বাকেটে, এই জায়গায় আমি বীজ সংরক্ষণ করে রাখছি, এটাতে পরীক্ষা একটা কেমিক্যাল, নতুন করে একটা কেমিক্যাল মিক্স করছি, দেখতেছি আসলে সফলতা কতটুকু আসে। এতে এখানে রাখছি আর নিচে বীজ সংরক্ষণ করা আছে। আমি নিজেও আসলে গবেষণা করতেছি যে এখানে ভালো ফলাফল বা ভালো উৎপাদন কীভাবে করা সম্ভব, এটা নিয়ে নিজেও আমি খুব কাজ করতেছি। আপনারা দোয়া করবেন, আমার এই পন্ড আজকে বেশ কিছুদিন হয়ে গেছে, এই পন্ড নিয়ে আমি কাজ করতেছি, আশা আছে ভবিষ্যতে এটা নিয়ে কাজ করব, এর পাশে থাকবো আর আপনারা আমার পাশে থাকবেন। এর পারিপার্শ্বিক বিষয়গুলো এটা আপনাদের দেখাচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছেন এখানে পানিগুলো কি সুন্দরভাবে রিসাইকেল হচ্ছে। আর আমার ঘরটা একটু আপনাদেরকে ভালো করে দেখাই বাইরে থেকে, এই যে স্পিরুলিনার হাউস, আমি এটাকে এইভাবে করেছিলাম, এখনও এইভাবেই আছে। নেক্সটে আমি আমার এই হাউসটাকে আমি এই যে আমার এই যে নতুন ঘরে যে ছাদ হয়েছে ওই ছাদে আমি ট্রান্সফার করবো। এখানে দেখা যাক, দোয়া করবেন খুব তাড়াতাড়ি এই ছাদে আমি এটাকে এখান থেকে ট্রান্সফার করতে চাচ্ছি। ধন্যবাদ সবাই।